নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এখন সিজনের সবজি সজনের ডাঁটা, আমি সজনের ডাঁটা দিয়ে আচার করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এটা আমি আধ ঘন্টা আগে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা আবার এর থেকে কাই বের করে নেব। কাইটা ভালো করে বের করতে হবে, ভালো করে চটকে চটকে কাইটা আমার বের করে নিচ্ছি। আর চিপড়াটা যে আঁশটা আছে সেটা আমি ফেলে দেব। এইভাবে বের করে নিচ্ছি। এটা বাড়িতে করবেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা অবশ্যই মোটা রাঠা দিয়ে করবেন, কিন্তু তাহলেই কিন্তু ভালো লাগবে। সরু রাঠা দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না। আর একবার হলেও বাড়িতে কিন্তু করবেন। আমার কাইটা বের করা হয়ে গেছে, আমি জল দিয়ে গুলে রাখছি একটা। এবার আমি ছেঁকে নিচ্ছি, কোনো আঁশ যাতে না থাকে তার জন্য ছেঁকে নিচ্ছি আমি ভালো করে। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর আমি যেইভাবে করছি আপনারাও কিন্তু সেইভাবে সেম করবেন। এবার আমি ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য গরম জল দিয়ে বসানোর জন্য জল দিয়ে দিয়েছি প্যানে, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার আমি ডাঁটাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, এটা লোয়ে থাকবে না, সবসময় হাইয়ে থাকবে। যতক্ষণ এই রেসিপিটা করব ততক্ষণ কিন্তু হাই রেখে দিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমি একটা মশলা করে নিয়েছি। প্রথমে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এই মশলাটা আমার এই সজনের ডাঁটার আচারে লাগবে। লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, তার জন্য লঙ্কাটা আগে দেবেন। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী সব মশলা দেবেন। এবার আমি প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি এখানে 3 টেবিল চামচ, বড় 3 টেবিল চামচ 5 ফোড়ন নিয়েছি। এরকম সব কিছুই 3 টেবিল চামচ নিয়ে নেব। এবার দেব আমি মৌরি, এটাও আমি 3 টেবিল চামচ নিয়েছি। এবার কালো সর্ষে নিচ্ছি, এখানে কিন্তু অবশ্যই কালো সর্ষে নেবেন, সাদা সর্ষে নেবেন না। এটাও আমি 3 চামচ নিয়েছি কিন্তু। এবার সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেব। অবশ্যই ঠান্ডা হলে করবেন। আমার এটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর এইদিকে আমি ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে আমি গ্যাসটা অফ করে দেবো। আমি একটা হাতে নিয়ে দেখছি ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে লেবুর রস দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পাতি লেবুর রস ইউজ করছি। যারা এই রেসিপিটা এখনও করেননি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করবেন। আর যারা নতুন সদস্য, নতুন বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, তারপরে আমি তুলে নেব। আমি তুলে নিচ্ছি। আর যেটা ড্রাই রোস্ট করে রেখেছি মশলাটা অবশ্যই একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর একেবারে মিহি গুঁড়াবো না, আধ ভাঙা গুঁড়াবো। মিক্সিতে আধ ভাঙা পেস্ট করে নেব। এবার যে তেঁতুলের কাইটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটা প্যানের ভিতরে। সেই তেঁতুলের কাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রাখতে হবে, এটা আস্তে দিয়ে করবেন না একদমই। আর এখানে আমি 1 টেবিল চামচ আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিয়ে করলেই কিন্তু এটা বেশি টেস্ট হবে। অবশ্যই চিনি দেবেন না, চিনি যারা ভালো লাগে অবশ্যই দিতে পারেন, কিন্তু আখের গুড় দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে। গুড় দিয়ে করলে এটা বেশি ভালো হয়। আখের গুড় বা খেজুরের গুড় যে কোনো গুড় দিয়ে করতে পারেন। আমি 1.5 টেবিল চামচ এখানে গুড় ইউজ করলাম। ভালো করে জ্বালাবো এটা। অনেকেই কুলের আচার, তেঁতুলের আচার খেয়েছেন বা করেছেন,
একবার আমার কথা শুনে এরকম সজনের ডাঁটার আচার করুন, অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে। ডাঁটাটা অবশ্যই মোটা রেখে আর কি মোটা দেখে কিনবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন কেমন লেগেছে আপনাদের রেসিপি। আর যদি কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে আপনারা বলবেন, আমি অবশ্যই আপনাদের জন্য রেসিপি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। দেখুন ফুটে উঠেছে, একটু ঘন হবে তারপরে কিন্তু ডাঁটাটা দেবেন। ডাঁটাটা সেদ্ধই আছে তার জন্য একটু ঘন হবে তারপর ডাঁটাটা দেবেন। ফুটে উঠেছে আমার সব কিছু, আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় কিন্তু এই আচারটা, আর কোনো রোদে দেওয়ারও ঝামেলা নেই। যে আচার করে অনেক সময় রোদে না দিলে আচারটা নষ্ট হয়ে যায় সেই সব কিন্তু এই আচারে রোদ্দুর কিছুই দেওয়া লাগবে না। আপনারা করে ফ্রিজেও রাখতে পারেন বা এমনি কাচের বয়ামেও রাখতে পারেন। কিন্তু দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি ঝাঁসড়ি দিয়ে তুলে দেখাচ্ছি, ঘন হয়ে এসেছে। এইবার আমি এখানে ডাঁটাটা অ্যাড করব, যে সেদ্ধ করেছি সেই ডাঁটাটা কিন্তু অ্যাড করব। আর কালারটাও দেখুন কত সুন্দর এসে গেছে আমার। এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করা সজনা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জ্বালাবো ডাঁটার সাথে তেঁতুলে যে কাইটা বের করেছিলাম সেটা এবার একটু ফোটাবো। হাই ফ্লেম দিয়েই ফোটাবো, লো ফ্লেম দেওয়া আছে সামান্য, আমি এবার হাই ফ্লেম দিয়ে 10 সেকেন্ড বা 15 মিনিট ফোটালেই হয়ে যাবে। আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আর অবশ্যই শেয়ার করুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। ফোটা শুরু হয়ে গেছে আমার, আর ডাঁটা তো এমনিই সেদ্ধ আছে, জাস্ট একটু ফুটবে, 10-15 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি এখানে একটা টিপস বলে দিচ্ছি, এখানে কাঁচা হয়ে যাওয়ার পরে কাঁচা সর্ষের তেল দিয়ে রাখবেন। একটুখানি কাঁচা বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি, আর তেলটা দিলে অনেক দিন কিন্তু আচারটা ভালো থাকে। আর এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে পেস্ট করেছিলাম মশলাটা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি আর কালো সর্ষে, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে, অবশ্যই যে কটা মশলা বললাম সব কটাই দেবেন, আর পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি ডাঁটাটা ইউজ করেছি এখানে, 300 ডাঁটা ইউজ করেছি, আপনারা যতটা পরিমাণে ডাঁটার ইউজ করবেন ততটা দেবেন। এবার আমি সর্ষের তেলটা, যেটা বলছিলাম সর্ষের তেল দিতে হবে লাস্টে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, আর এই আচারটা রোদে দেওয়ারও দরকার হবে না। আপনারা এমনি ঠান্ডা হলে কাচের জারে পুড়ে স্টক করতে পারেন, অনেক দিনই ভালো থাকবে। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আমি সার্ভ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণে সকলে সুস্থ থাকুন।